হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটি 3 সেল 11.1 ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক তৈরি করব। সেজন্য নিয়েছি আমি 3টি লিথিয়াম আয়ন ব্যাটারি। ব্যাটারিগুলো আমি পুরাতন ল্যাপটপের ব্যাটারি থেকে কালেক্ট করেছি। এরপর আমি ব্যাটারিগুলোর উপর আলাদাভাবে স্কচ টেপ লাগিয়ে নেব যাতে শর্ট না হয়ে যায়। ব্যাটারি 3টির উপর আলাদাভাবে স্কচ টেপ লাগিয়ে নিচ্ছি। এরপর ব্যাটারি 3টিকে একসাথে করে স্কচ টেপ লাগিয়ে নেব। ব্যাটারিগুলোকে স্কচ টেপ লাগানো শেষ, এখন আমি একটি চিকন ওয়্যার নেব ব্যাটারিগুলোকে কানেকশন দেওয়ার জন্য। সোল্ডারিং আয়রনের সাহায্যে আমি ব্যাটারিগুলোকে কানেকশন দেব। আমি যেইভাবে কানেকশন দিচ্ছি আপনারা সেই একইভাবে দিতে পারেন। এখন নিয়েছি XT60 কানেক্টর এবং এর সাথে রয়েছে 12 AWG দুটো ওয়্যার। এই ওয়্যারটি আমি নিয়েছি 3 সেল লিথিয়াম পলিমার ব্যাটারি থেকে। ওয়্যারটি ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দিচ্ছি, পজিটিভের সঙ্গে পজিটিভ, নেগেটিভের সঙ্গে নেগেটিভ। এখন নিয়েছি একটি ব্যালেন্স ওয়্যার। ব্যালেন্স ওয়্যারটিকে আমি ব্যাটারির সঙ্গে কানেক্ট করে নিচ্ছি। আপনারা ভিডিওটি ভালোভাবে দেখে কানেকশনটি দিতে পারেন। ভিডিওটিতে দেখে যদি আপনারা কানেকশনটি বুঝতে না পারেন তাহলে আমি একটি ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি, আপনারা ডায়াগ্রামটি দেখে বুঝে নিতে পারেন। ব্যাটারিটির উপর আবারও ভালোভাবে স্কচ টেপ মুড়িয়ে নিয়েছি। এরপর নিয়েছি বাবেল প্লাস্টিক। বাবেল প্লাস্টিকটি কেটে নিয়ে ব্যাটারির উপর মুড়িয়ে দেব যাতে ব্যাটারির উপর কোনো আঘাত না লাগে। এরপর স্কচ টেপ লাগিয়ে দেব। এরপর নিয়েছি পুরাতন লিথিয়াম পলিমার ব্যাটারির উপরের স্টিকারটি যাতে ব্যাটারিটি দেখতে ভালো লাগে। এরপর কালো কস্টি মুড়ে দিয়েছি। এরপর ব্যাটারিটি চার্জ দিয়ে দেখি, ব্যাটারিটি চার্জ হচ্ছে। ব্যাটারি চেকার দিয়ে ব্যাটারিটি চেক করে নিচ্ছি। এখানে ব্যাটারি চেকারটিতে মিটারের উপর ভোল্টেজ রেটিং দেখাচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।